টুক, সুকুমার রায়। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়ায় নেই, সবাই মিলে এত চেঁচাচ্ছে। হরিপদ আর সাড়ায় দেয় না কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদর কি বাড়ি নেই? তা কেন, হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে, ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজায় না সে পেয়েছে। তবু তার আক্কেল হলো না, তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞায় থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এবারেই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যা তাই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদে এসে বলল, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত এই খবরটা দেবার অর্থ এই যে, পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে শ্যাড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন, সব কি হলো কি হলো করে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অন্তত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। তবু কিন্তু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরেই ছিলাম, তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে। হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল না, কিছু স্থল ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হচ্ছে। এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12 ক্ষীরের লাড়ু কম পড়েছে। তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলাবলি করলেন, তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে যে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগের ব্যারাম, এই পাড়া শুধু ইঁদুর না মারলে
আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে, দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড়ু পাকাতে, সেগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবেই। হরিপদ জিজ্ঞেস করল, লাড়ু কবে পাকানো হবে? বড়মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে, সকালেই টেপিকে দেখেছিলাম একথালা খেয়ে নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো, সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়বে এই হয়? আর যদি মানুষে এই লাড়ু খেয়ে ফেলে, তাই একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজমামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন, তারপর তাকে কি একটা শুকতে দিলেন, এমন ঝাঁত যে বেচারা দু চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো, সে এমন বিষাদার এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন, 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাবু ভেজানো খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাজবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি, তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ সেই হরিপদ আর নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল, তার মা জানে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল, হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানেন রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা